যিনি লেখক শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া স্মরণিকা ত্রিপাঠী, থাকছেন দেবাদিত্য চৌধুরী। আনুষ্ঠানিকভাবে এই বইয়ের উচ্ছ দ্য এনভেলপ অফ লাইফ উইথ হুক অ্যান্ড হারপার, এই বইটি উদ্বোধন হলো। সংকটের মুহূর্তে দাঁড়িয়ে আমরা যখন পাশের বন্ধুর থেকে আঘাত পাই, তখন বই সব থেকে কাছের বন্ধু হয়ে ওঠে। বই আমাদের চেতনাকে সমৃদ্ধ করে, মানুষের মনের জগৎ নিয়ে কাজ করেন স্মরণিকা ত্রিপাঠী। তার কলম মনের অসুখ নিয়ে দুটো কাল্পনিক চরিত্র হুপ ও হারপারকে নিয়ে ছবি এঁকেছেন। স্মরণিকার কথায়, হুপ ও হারপার আমাদের মধ্যেই আছে। হুপের মধ্যে পজিটিভিটি আছে, আর হারপার প্রশ্ন করে। আমাদের মধ্যে যে সন্দেহ থাকে সেই নিয়েই লেখা বইটা। বইটা 90 পৃষ্ঠায় 90টা জীবন নিয়ে লেখা। জীবন কঠিন বলেই প্রত্যেক জীবনে একটা গল্প আছে। সেই গল্পগুলো জানতে এই এনভেলপটা খুলে দেখতে হবে। এনভেলপস অফ লাইফ উইথ হুপ অ্যান্ড হারপার, মানসিক স্বাস্থ্য নিয়ে বইটির পাতা। সল্টলেকের কলকাতা বইমেলায় প্রেস কর্নারে এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোগপতি দেবাদিত্য চৌধুরী, শিক্ষিকা পামেলা পাল দাস, অভিনেতা দীপাঞ্জন বসাক ও শালিনী এস বিশ্বাস প্রমুখ। আগামী দিনে বইটি বাংলা, ওড়িয়া, হিন্দি ভাষাতে অনুবাদ করার চিন্তাভাবনা রয়েছে বলে জানান স্মরণিকা। ব্যুরো রিপোর্ট, আজকের পঞ্চায়েত বার্তা। শারীরিক সমস্যা থেকে মানসিক সমস্যা খুব বড় হতে পারে, এটা আজকে বুঝলাম। এবার প্রশ্ন উঠলো, হুপ অ্যান্ড হারপার কোথা থেকে এলো এরা, কে, আর আমরা কি ওদেরকে জানি? তারপরে ভাবলাম, হুপ অ্যান্ড হারপার হয়তো আমাদের মধ্যেই আছে। হুপ কে? হুপ হচ্ছে এই ক্যারেক্টার, এই রকম মনোবৃত্তি যেটা আমাদের মধ্যে পজিটিভিটি আনে। যখন মনটা বলে সব কিছু ঠিক হবে, সব ভালো হবে, আমাদের কোনো অসুবিধা হবে না। আর হাপার, হাপার সেই যে প্রশ্ন করে, সত্যি কি সব কিছু ঠিক হবে? যদি এটা হয়ে যায়, আমাদের মধ্যে সন্দেহ, আমাদের মধ্যে যত কনফিউশন থাকে ওটা নিয়েই লেখা এই বইটা। বইটা শুধু 90 পৃষ্ঠা, কিন্তু 90 পৃষ্ঠা 90 জীবন আমাদের সবার মধ্যে, এক একজন। যারা কোয়ারেন্টাইনে লড়াই করেছে, যারা লকডাউনের মধ্যে গাড়ি চালিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে হসপিটালের অ্যাম্বুলেন্সগুলো গুনেছে, আপনাদের মতন মতন লোক যারা শুধু হসপিটাল বাইরে বাইরে লোক, যে জায়গা পাচ্ছিল না, সিট পাচ্ছিল না, বেড পাচ্ছিল না, টাকা পয়সার অভাব, কার চাকরি চলে যাচ্ছে, এই সমস্যার সম্মুখীন হয়ে এক একটা গল্প বলেছিলেন, এগুলো আমার সব মনে ছিল। এই সবগুলো লেখা এই বইয়ের মাধ্যমে। আশা করি আপনার সবারই পছন্দ হবে। যা শেষ করার আগে একটাই কথা বলবো, জীবনটা কিন্তু অত সরল হয় না, জীবনটা অবশ্যই কঠিন। আর কঠিন বলেই প্রত্যেক জীবনের একটা জীবনই আছে, প্রত্যেক জীবন একটা গল্প, এই গল্পগুলোই হুপ অ্যান্ড হারপার। চলুন সবাই মিশে এই এনভেলপসগুলো খুলে ফেলি। বলবো দাদা।